আরেকটা কনসেপ্ট দিয়ে বাদ করবো, সেটা হচ্ছে যে বললাম না, কারেন্টের উলম্ব উপাংশ থাকবে না কোন অবস্থায়, রেজোন্যান্স কন্ডিশনে। অর্থাৎ উলম্ব উপাংশ থাকবে না মানে কি, ইমাজিনারি পার্ট কি হয়ে যাবে? কারণ ইমাজিনারি পার্টগুলো তো কোনো অবস্থায় থাকে, উলম্ব বরাবর থাকে, তাই কি না? তাহলে এই জায়গায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কারেন্টের যে কনসেপ্টটা আমরা এখন ডিরাইভ করার ট্রাই করবো বা ইকুয়েশন আকারে প্রুভ করার ট্রাই করবো, প্রুফ না জাস্ট ইকুয়েশন লেখা ট্রাই করতেছি, সেটা হচ্ছে কি কারেন্টের উলম্ব উপাংশ। কারেন্টের উলম্ব উপাংশের উপাংশের যে টার্মগুলো আছে সেটা হচ্ছে লিখব, তাই কিনা? তাহলে জন্য যেটা করা যেতে পারে, আমরা প্রথমে অনেকগুলো একটা সার্কিট ডায়াগ্রাম নিলাম, তাই কিনা? তো দেখো, চিন্তা করো, মজার বিষয় হচ্ছে যে ভাই, বিএল ইকুয়াল বিসি, বিএল ইকুয়াল কি, ঠিক না? তো ভাই, তাহলে বিএল ইকুয়াল বিসি কয়টা ব্রাঞ্চের জন্য প্রযোজ্য? দুটো। তাহলে আমাদের এই কনসেপ্টটা কেন দরকার? কারেন্টের যে উলম্ব উপাংশের মান জিরো হয়ে যাবে, এই কনসেপ্টটা কেন দরকার? কারণ আমরা তো ভালোই ছিলাম, বিএল ইকুয়াল বিসি বলে দিচ্ছিলাম, তাই কিনা? এই যে এই ব্রাঞ্চের বিএল আর এই ব্রাঞ্চের বিসি দুটো সমান করে দিতে পারলেই মোটামুটি আমরা কি পাচ্ছিলাম, সেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি পাই যাচ্ছিলাম না? হ্যাঁ, তো এইখানে দেখতেছিলাম যে বিএল বিসি সমান করে দিলেই আমরা কি পাচ্ছি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাই যাচ্ছি। এখানে বিএল বিসি সমান করে দিলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। কিন্তু চিন্তা করো, এই ইন্ডাক্টর মনে করো একটা ব্রাঞ্চে নাই, এরকম চার পাঁচটা ব্রাঞ্চে ইন্ডাক্টর আছে, চার পাঁচটা ইন্ডাক্টর প্যারালাল লাগানো, আবার চার পাঁচটা ক্যাপাসিটার কিসে লাগানো, প্যারালাল লাগানো, তখন আমরা কি করব? তখন যে আমরা বিএল বিসি, বিএল ইকুয়াল বিসি বলবো, কোন ইন্ডাক্টরের বিএল আর কোন ইন্ডাক্টরের বিসি বলবো, বলো, সুযোগ থাকবে? তখন আমাদের তখন আসবে কোন কনসেপ্ট? তখন আসবে ভাই কারেন্টের উলম্ব উপাংশের কনসেপ্ট। যে ব্রাঞ্চ অনেকগুলো হবে, ইন্ডাক্টর অনেকগুলো থাকবে, ক্যাপাসিটার অনেকগুলো থাকবে, তখন কার কনসেপ্ট আসবে? কারেন্টের উলম্ব উপাংশের কনসেপ্ট আসবে। দেখো, আমরা দেখানো শুরু করি। এই যদি হয় সোর্স, এটা হচ্ছে কি আয়রন, এটা হচ্ছে এলন। তাহলে দেখো, তো মনে করে আমি আরো ব্রাঞ্চ কানেক্ট করলাম আর টু, আবার এটা হচ্ছে কি এল টু, একইভাবে আরো ব্রাঞ্চ কানেক্ট করলাম, সেটা আর থ্রি হলো, আবার সেটা কি হবে তাহলে এল থ্রি হবে, তাই না? আমি মনে করি আরো কানেক্ট করলাম আর ফোর, আর এখানে যে ক্যাপাসিটর সেটাকে সি ফোর দিলাম, সি ওয়ান দেওয়া উচিত ছিল কিন্তু সি ফোর দিলাম, নেমিং এ যাবে আসবে না, সি ফোর। আর এই জায়গায় কি তোমার এই সি ফাইভ, আর ফাইভ, আর এটা কি সি ফাইভ, বলো এই জায়গায় বলো মিরাজ, তুমি যে রেজোন্যান্স কন্ডিশন দিবা বিএল কার বিসি, কার বিএল কার বিসি, তিনটা বিএল, তিনটা দুটো বিসি, তাহলে কি তিনটা বিএল যোগ করে প্লাস তিনটা বিসি যোগ করে সমান লিখে দেবো? সম্ভব না। তখন আর কোন কনসেপ্ট নেন? উলম্ব উপাংশ কনসেপ্ট, বুঝতে পারছো? এই জন্য জানতে হবে যে ভাই কখন কোন কনসেপ্ট লাগাইতে হবে। উদাহরণ যে বিএল বিসি শিখলাম, সব জায়গায় অ্যাপ্লাই, এই জায়গায় অ্যাপ্লাই করো বিএল বিসি, দেখি তোমার কত দৌড় তোমার, বুঝা গেছে? তাহলে এই জন্য যেটা বলতে পারি, আমি একটু অল্প একটু ভেক্টর ডায়াগ্রাম দেখি। দেখো, এই যে ভি, এটাকে রেফারেন্স ভি না, তাহলে এই কারেন্টটাকে আমরা কী বলতে পারি আই ওয়ান, এই কারেন্টটাকে বলতে পারি কত আই টু, এই কারেন্টটাকে বলতে পারি আই থ্রি, এই কারেন্টটাকে বলতে পারি আই ফোর, এই কারেন্টটাকে আমরা বলতে পারি কত আই ফাইভ। তাহলে বলো, এই আই ওয়ান এটা কি ইন্ডাকটিভ না? তাহলে কোনো বরাবর থাকার কথা, এই বরাবর থাকার কথা, কিন্তু সেটা কি পিওর নাইনটি হতে পারবে? না, পারবে কি পিওর নাইনটি? তাহলে কি সরে যাবে এরকমভাবে? তাহলে মনে করো এইটা হচ্ছে তোমার সে কি আই এল ওয়ান, পারা যাবে? কত ডিগ্রি পিছায় আছে? ফাই ওয়ান পরিমাণ পিছায় আছে। এবার আসো এটা কি, তাহলে আই এল টু মনে করো এই বরাবর থাকবে, মাইন করার কিছু আছে, এই বরাবর থাকবে আই এল টু, তাহলে এটা হচ্ছে তোমার সে কি ফাই টু, আর এই বরাবর তোমার কি থাকবে বলো একটু, এগুলো সব কি আই এল থ্রি, এবং এর যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা কি বলবো ফাই থ্রি বলতে পারি, পারি কি না? এবার সে কত আই সি ফোর, আই ফোর, তাই কিনা? আই সি ফোর বা আই সি ফাইভ, তাই কিনা? একদম তো, সেরকম আমরা এবারও থাকার কথা, কিন্তু এবারও থাকবে, সে কি একটু চাপে আসবে না, কারণ ইন্ডাক্টরের একটা প্রভাব এখানে পাচ্ছি আমরা। তাহলে এই যে এইটা, এটাকে আমরা কি বলবো আই সি ওয়ান, সরি আই সি ফোর, তাই না? তাহলে অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো ফাই ফোর, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা এটাকে কী বলবো আই সি ফাইভ, এবং অ্যাঙ্গেলটাকে আমরা কী বলবো ভাই ফাই ফাইভ বলবো,
তাহলে আমরা কি বলতেছিলাম ভাই, কারেন্ট চেয়ে কোনো কি থাকবে না, কোনো লম্বাকাংশ থাকবে না, অর্থাৎ এর আমি উলম্বাংশ পাবো, এর আমি কি পাবো উলম্বাংশ পাবো, এই প্রত্যেকের প্রত্যেকের আমি কোনো বরাবর উলম্বাংশ পাবো, আবার এই প্রত্যেকের আমরা উলম্বাংশ পাবো, এই মোট উলম্বাংশের যোগফল ইকুয়াল টু যেটা হবে এই নিচের উলম্বাংশের যোগফলের কি সমান হবে, এটা কি হবে, ওইটা ওইটা কি হবে, কেটে যাবে, উলম্বাংশের যোগফল জিরো হয়ে যাবে, শুধু কোন বরাবর উপাংশ থাকবে, সবাই আনুভূমিক উপাংশ, অর্থাৎ ভোল্টের সাথে ইনফিউজের অ্যাঙ্গেল কারেন্টের গুলো থেকে যাবে। এবার শোনা বোঝা না, এই কারেন্টকে ভাঙলে কয় ভাগে পাই, দুটো ভাগে পাই না, একটা উলম্ব আরেকটা অনুভূমিক, তাহলে এই কারেন্টের উলম্ব তারপরে এই কারেন্টের উলম্ব এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগফল ইকুয়াল টু কি হবে, এই কারেন্টের উলম্ব প্লাস এই কারেন্টের উলম্ব প্লাস এই কারেন্টের উলম্ব, এই তিনটার যোগফল সমান হবে। তাহলে আমরা কি বলবো, উলম্ব সাইন বের করতে হবে নাকি, তাহলে কত বলতে পারি বলো, আই এল ওয়ান সাইন ফাই ওয়ান প্লাস কত হবে বলো, বলো আই এল টু সাইন ফাই টু, সব নিচের গুলো যোগ করতেছি আমরা, প্লাস কত হবে আই এল থ্রি সাইন ফাই থ্রি, ইকুয়াল হবে কত বলো, ফেলো আই সি ফোর সাইন ফাইভ ফোর, প্লাস কত হবে আই সি ফাইভ সাইন ফাইভ ফাইভ, তাহলে হচ্ছে আমার সিরিজনাস কন্ডিশন হওয়ার সবথেকে উলম্ব, এই চিন্তা করে এটা এ পেশে আনলাম, তাহলে বিয়োগ করলে রেজাল্ট কত হবে, জিরো হবে না, তাহলে উলম্ব পক্ষগুলো বীজগাণিতিক যোগফল কত হয়ে যাবে ভাই, উলম্ব পক্ষ দুটো মান কি হবে, এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্ট, আমাদের ম্যাথ কনসেপ্ট এবং লাগে সব কিছুর জন্য আমরা এখন ফিট বা রেডি, আমরা এখন চলে যাবো কোথায়, ডিরেক্ট ম্যাথে জাম্প করবো। আচ্ছা তো ম্যাথে যদি জাম্প করতে চাই তাহলে রেজোনান্সের প্রথম নাম্বার ম্যাথটাই করবো আমরা, রেজোনান্সের এক নাম্বার ম্যাথই করবো আমরা, দাও এটা কি বিল থেরাস দিয়ে করাবো নাকি, বিল থেরাস তো ওই ম্যাথটা করতে হবে, পারি যেটা ভুল আছে না ওইটা করতে হবে, বাকিগুলো করা লাগবে না, রেজোনান্স ওয়ান দেখেন বইটা দেখ, বইটা দেখ তো। আচ্ছা তাহলে এই জায়গায় দেখো ভাই, রেজোনান্স ওয়ানে কী বলছে, রেজোনান্স অধ্যায়ে বইতে রেজোনান্সের ওয়ানে বলতেছে একটি এয়ার কোর্ড কয়েলকে কত ভোল্ট, 100 ভোল্ট সরবরাহের সাথে যুক্ত করে দিকে মিরাজ দিকে, একটি এয়ার কোর্ড কয়েলকে 100 ভোল্ট সরবরাহের সাথে যুক্ত করলে 0.2 পাওয়ার ফ্যাক্টর এবং 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে, উক্ত কয়েলের সাথে কত মানের ক্যাপাসিটর প্যারালালে যুক্ত করলে সার্কিটের ইনপুট কারেন্ট সর্বনিম্ন হবে, সর্বনিম্ন বলে দিয়েছে, তাহলে ভাই ইনপুট কারেন্টের মান সর্বোচ্চ কোন কন্ডিশনে, সিরিজ রেজোন্যান্স কন্ডিশনে, আর এখানে সর্বনিম্ন হবে কখন, কোন কন্ডিশনে, প্যারালাল রেজোন্যান্সে, তাহলে এই যে সেই, এই যে সেই কিওয়ার্ড ইনপুট কারেন্ট কি হবে, আমরা বলছিলাম কিওয়ার্ডগুলো ভালো করে মনে রাখতে পারতে অঙ্কে প্রবলেম না করে, বুঝতে পারা গেছে, তাহলে আমরা এই মাত্রাই করা শুরু করে দেবো। রেজোনেন্স মানার জন্য যেটাকে বলতেছে আবার পরি অঙ্কটা বলছে একটি এয়ার কোর্ড কয়েলকে, তাহলে এয়ার কোর্ড কয়েল মানে, কয়েল মানে কি, সেখানে কি আছে, রেজিস্টার এবং কি আছে ইন্ডাক্টর, তাহলে এই হচ্ছে কয়েল, এই হচ্ছে কি তোমার সেই যে কয়েল, তাই তো নাকি, তাহলে যে কয়েলটা দিলাম এই কয়েলে কত ভোল্ট সরবরাহ যুক্ত আছে আমরা, 100 ভোল্ট, তাই এইখানে আমরা কত ভোল্ট যুক্ত আছে, এখানে 100 ভোল্ট সরাসরি যুক্ত আছে, তাহলে যদি 100 ভোল্ট যুক্ত থাকে যুক্ত করলে 0.2 পাওয়ার ফ্যাক্টর এবং কত হার্টজ, 50 এর ফ্রিকোয়েন্সিতে সে কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, তাহলে চিন্তা করো তো এই জায়গায়, এই জায়গায় কত অ্যাম্পিয়ার কারেন্ট সে গ্রহণ করতেছে, 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে নাকি, আর তখন ফ্রিকোয়েন্সি কত ভাই, এর ফ্রিকোয়েন্সি কত হার্টজ, 50 হার্টজ, বলতেছে উক্ত কয়েলের সাথে কত মানের ক্যাপাসিটর প্যারালালে যুক্ত করলে, কি বলেছে উক্ত মানের, কত মানের ক্যাপাসিটর, অন্য কালার পেন দেখছো, এখানে একটা লাল কালার পেন আছে সাবজেক্ট, তাহলে কি বলতেছে যে এই এয়ার কোর্ড কয়েলের সাথে উক্ত কয়েলের সাথে কত মানের ক্যাপাসিটর প্যারালালে যুক্ত করলে, তাহলে এখানে আমরা প্যারালালে কি যুক্ত করে দেবো, একটা ক্যাপাসিটর যুক্ত করব, তাই কিনা মিরাজ, যুক্ত করবো তার ভেতরে ব্যবস্থা, তো এই ক্যাপাসিটির মানটা কত হলে সার্কিটে কারেন্ট ইনপুট কারেন্ট সর্বনিম্ন হবে, তাই কিনা, আচ্ছা মিরাজ তাহলে এই কথাগুলো কেন দিছে যে 100 ভোল্ট সরবরাহ অবস্থায় 0.1 অ্যাম্পিয়ার কত পাওয়ার ফ্যাক্টরে, 0. কত, 0.2 পাওয়ার ফ্যাক্টরে সে কী করে, মানে এত কারেন্ট গ্রহণ করতেছে, এইগুলো দিছে কেন, তাহলে এটি কি সর্বনিম্ন কারেন্ট, এটা কিন্তু সর্বনিম্ন কারেন্ট না, এগুলো কেন দিছে বলতে পারো, এগুলো দিছে কারণ মিরাজ তখন কিন্তু কে কানেক্ট নাই, ক্যাপাসিটার পরে কানেক্ট করছে, ক্যাপাসিটার যখন কানেক্ট করবে তখন কি আর 0.1 থাকবে, পাওয়ার ফ্যাক্টর 0.2 থাকবে, তখন পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হবে, কারেন্টটা কি হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে,
এই কারণগুলো দিছে শুধু এই অবস্থার, ক্যাপাসিটর যখন লাগানো হয়নি এই অবস্থায়, যখন আমরা যখন প্যারালাল সার্কিটের কন্ডিশন অ্যাপ্লাই করবো দুটো ব্রাঞ্চ যেহেতু, তাহলে বিএলই কার কি লাগাই দেবো, বিসি লাগাই দেবো, কিন্তু বিএলই কার বেশি যখন আমরা ব্যবহার করবো তখন ভাই কি এ এক্সেল জানা লাগবে, এ আর জানা লাগবে, ওই সি জানা লাগবে, তাহলে ওইটা বের করতে হবে, বাকি দুটো মান জানা লাগবে, এই কারেন্ট এই পাওয়ার ফ্যাক্টর মান দিচ্ছে আমার কি এই মানগুলো জানা, বুঝতে পারা গেছে? তাহলে কয়েলের, তাহলে আমরা যদি কয়েলের ইম্পিডেন্স বের করতে চাই তাহলে জেড জেড কয়েল করলে কি বলতে, ভি বাই আই, তাহলে ভি কত বলো, 100 ভোল্ট, আর কারেন্ট কত, 0.1 অ্যাম্পিয়ার। এটাতে কিন্তু জেড কয়েলের শুধু মান বেরোবে না, কিন্তু অ্যাঙ্গেল কার কাছ থেকে পাবো ভাই, এই যে পাওয়ার ফ্যাক্টর এটা কার অ্যাঙ্গেল, জেডের অ্যাঙ্গেল তো নাকি, এই অবস্থা যখন ক্যাপাসিটর কানেক্ট করি নাই, তাহলে এরা কার অ্যাঙ্গেল, ইসের অ্যাঙ্গেল, জেডের অ্যাঙ্গেল না, তাহলে কস্তরা কত বেরো দেখছো একটু, কত বেরো পাওয়ার ফ্যাক্টর থেকে এখান থেকে কস্তরা বের করো, মিরাজ তুমি কি মাথার উপর দিয়ে যাচ্ছ নাকি, বুঝতেছো নাকি, বুঝো নাই যে আমার এই ডেটাগুলো কেন দিছে, আর আর এক্সেল বের করো তুমি, যাতে 78.46 দেখি না, তো এইগুলো সব কি, যেহেতু পাওয়ার ফ্যাক্টর এগুলো কি ল্যাগিং অ্যাঙ্গেল না, তো ল্যাগিং অ্যাঙ্গেল মানে কি জেডের অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলে সেটা কি ল্যাগিং না, আর নেগেটিভ হলে আমরা কি বলি লিডিং, মিরাজ আমরা কিচ্ছু মনে না, তাহলে এখানে কি পাওয়ার ফ্যাক্টর সেটা কি বলছে লিডিং না ল্যাগিং, তাহলে বুঝলাম কি করে লিডিং না ল্যাগিং, আরে তো বোঝাই যাচ্ছে কোন কোন এলিমেন্ট আছে, ইন্ডাক্টর আছে বোঝা যাচ্ছে, তার লিডিং ল্যাগিং বলার দরকার নাই, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা বসাবো সেটা কি পজিটিভ অ্যাঙ্গেল, কারণ পজিটিভ মানে কি ল্যাগিং, তাহলে কত 8.46, তাহলে আমরা কার মান পেয়ে গেলাম, জেড কয়েলের মানটা পেয়ে গেলাম 200+ জে অফ 979.7, তাই কিনা, আমি রাস্তা বোঝা গেছে, তাহলে যে আমরা যে কয়েলের ইম্পিডেন্স পেলাম সেটা কত, 200+ কত, জে অফ এটা না, এটা হচ্ছে কি এই কয়েলের রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে এই কয়েলের কি রিয়াক্ট্যান্স, তাহলে এবার প্রশ্নে কি বলতেছে ভাই, এইবার বলছে এই সব শেষ, এইবার বলতেছে আমি ক্যাপাসিটর এইবার লাগাবো, এবার তুমি ক্যাপাসিটর লাগাও, তাহলে ক্যাপাসিটর লাগালে কি মিরাজ বলছে কারেন্ট কি হবে, সর্বনিম্ন হবে, তখন কারেন্ট 0.9 অ্যাম্পিয়ার থাকবে, তখন তো প্যারালাল লোডের জন্য সংকট হতে হবে, কারণ সর্বনিম্ন করতে হবে, তাই প্যারালাল লোডের জন্য কন্ডিশন দিয়ে আমার কি বের করতে হবে, সিআর মান, কারণ এমন সিআর মান বের করতে হবে যেটার জন্য কারেন্ট কি হবে সর্বনিম্ন হবে, বুঝতে পারছ না, জানি তার মানে কি বিএল ইকুয়াল কি করতে হবে, বিসি করতে হবে, তাহলে এই জায়গায় তুমি সে বিএল ইকুয়াল বিসির কন্ডিশন মেরে দাও, তাহলে বিএল মানে কি ইন্ডাকটিভ ব্রাঞ্চের সাসেপ্টেন্স, বিসির পরিচয় কি ক্যাপাসিটিভ ব্রাঞ্চের সাসেপ্টেন্স, তাহলে বিএল ইকুয়াল কত হবে এক্সেল, ভাই কত হবে আর স্কোয়ার প্লাস কত হবে এক্সেল স্কোয়ার, আচ্ছা বিসি মানে কি এক্সি, ভাই কত হবে ওই ব্রাঞ্চের আর, সেটা কত হবে তাহলে 0 স্কোয়ার প্লাস কত হবে ভাই এক্সেল স্কোয়ার, তাহলে এক্সেল দেখো তো কত হিসাব আমার জায়গায় এক্সেল কত বলেছে 900 কত 79.7, বাই কত আর কত 200 স্কোয়ার প্লাস হচ্ছে কত 979.7 স্কোয়ার ইকুয়াল টু কত, এখানে কত 1/xc থাকে না, তাহলে সুন্দর করে আমি এখান থেকে কারণ পেয়ে যাবো এক্সি পেয়ে যাবো 20 ওহম, তাই কিনা, তাহলে আমার তো এক্সি জানে আমার কি চাইছে সি এর মান চাইছে, তাহলে কি করতে হবে 1/2 কত দিয়ে আছে 50, আর সি কত এই যে সেই সি 1020, তাহলে এখান থেকে ধূপ করে আমরা কার্বন পেয়ে যাবো, বলে ফেলে তাহলে কত 3.12 × 10⁻¹⁰ কত −10 ফ্যারাড, দেখো এক সেকেন্ড চেক করে রেকর্ড চেক কর, মানে আমি তুলে দিচ্ছি বিধা করা লাগবে না, জি বুঝতে পেরেছি ভাই, এক নম্বর শেষ, ঠিক আছে −10 তো −6 কি বল, হ্যাঁ −6ই তো, 10 দেখলাম কিভাবে, আচ্ছা ওকে, তাহলে রেজোনেন্স অন চলে গেল, এবার আসবে কত রেজোনেন্স, না না 5 নম্বর মানে 7 নম্বর, 7 নম্বর করবো আমার রেজোনেন্স, এ বোঝা গেছে নাকি 7 নম্বর করবো, দেখো দিকে কি বলেছে ইয়া সাহেব মির্জা ফখরুল মিরাজ, নিম্ন উক্ত সার্কিটে কি মানে ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত করলে পাওয়ার ফ্যাক্টর কত হবে, তাহলে এই সার্কিটটা দেওয়া আছে এবং বলছে সার্কিটে কি কানেক্ট করতে হবে, ক্যাপাসিটর লাগাতে হবে, তাহলে পারফেক্টের কথা ইউনিটি হবে, তাহলে পারফেক্ট ইউনিটি মানে কোন কন্ডিশন, সেটা হতে পারে কি সিরিজ রেজোনেন্স হতে পারে কি প্যারালাল রেজোনেন্স, তাহলে প্যারালাল তো বলেই দিছে প্রশ্নে, তাহলে অবশ্যই এটা কোন রেজোনেন্স ঘটাইতে হবে প্যারালাল রেজোনেন্স, ক্লিয়ার, রেজোনেন্স 5 নম্বর, না
অবশ্যই করতে হবে, অবশ্যই। কি আছে না, ম্যাথ করাতে তো সময় লাগে জানো দাদা, এটাই হচ্ছে বিষয়, ম্যাথ করতে আমাদের সময় লাগে না। আমাকে সময় লাগে কোন জায়গায় বুঝিনি। ঠিক আছে, দেখো ভালো করে দেখো মিরাজ, দেখো তো এই একটা খুবই ভালো অঙ্ক, কিভাবে এটা আমাকে চুজ করার একটাই কারণ। আচ্ছা এই জায়গায় কি ইন্ডাক্টর দেখাচ্ছে না, কি এটা কি ইন্ডাক্টর না কয়েল? ভাই জান এখানে কি দেওয়া আছে, 80 ওয়াটে কি পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার। মানে আর দেখানো না থাকলেও এর ভিতরে সুন্দর করে একটা কি আছে, জি আর আছে। কি দেখে বুঝলাম, পাওয়ার আছে তাই দেখে বুঝলাম, এই জন্য অঙ্কটা পিক কর। অন্য করে এরপর বাকিটা তোমরা পারবা, বুঝতে পারা গেছে? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে তো। তাহলে এখানে যদি আবার দেখা নেই এর ভিতরে কি লুকায়িত আছে, রেজিস্ট্যান্স উল্লেখ করা আছে, তো সেটা আমরা ব্রেক করে দেখাবো। আমরা যেহেতু ব্রেক করে দেখাবো এই রেজিস্টার হচ্ছে কত কত ওয়াট নিচ্ছে, 80 ওয়াট নিচ্ছে, কিন্তু 80 ওয়াট তো ইন্ডাক্টর নিতে পারবে না। তাহলে এই অবস্থায় কি বলেছে দেখো ভাই, এই অবস্থায় যেটা করছে এই অবস্থায় কত ওয়াট নিচ্ছে, 80 ওয়াট নিচ্ছে না, এবং এই অবস্থায় 230 ভোল্ট, এবং এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কত ভাই, 0.707 ল্যাগ। মেরা বুঝতে পারছো না, বুঝো নেই, তাহলে দেখা তো চিন্তা করো তো। এই জায়গায় আমি যদি কোনো মতে কোনোভাবে আমি যদি জেড বের করে, যে পি আছে না এই জায়গায়, এটা কি পাওয়ার না পি, তাহলে কারেন্ট যদি বের করতে পারি ওই কারেন্ট দিয়ে, আমরা যদি এটাতে ভাগ দিই তাহলে জেড পেয়ে যাবো, টোটাল জেড পেয়ে যাবো না। আর জেডের ভিতরে কি আর এবং কি আছে, এক্সেল আছে, এগুলো প্রচুর পড়াশোনা করছি আমরা এই সার্কিটে, ভালো করে করতে হবে। দেখো এদিকে তাহলে আমার টার্গেট হচ্ছে পি, পি দেওয়া আছে কত, 80 ওয়াট। তাহলে পি কলটা করা লাগবে না, আই স্কোয়ার, তাহলে কত হবে, 80 ওয়াট, তাই কি না? কিন্তু দুঃখের বিষয় কি দেওয়া নেই, আর এর মান দেওয়া নেই, আবার কার মান দেওয়া নেই, আর মান দেওয়া নেই। তাহলে এই জায়গায় দেখো তো, তাহলে এইভাবে বের করা যাবে না, তাহলে কীভাবে বের করতে হবে মিরাজ, এই যে পুরোটার পাওয়ার কত, 80 ওয়াট, তাহলে তখন আমরা কোন সেন্স থেকে আঁকাবো, ভিআই কস থেকে দেখাবো, কারণ ভোল্টেজ আমি জানি এই জন্য ভিআই দেখাবো, বোঝা গেছে না, জানাই, কারণ এইটু পুরোটুকুর পাওয়ার কত, 80 ওয়াট। তাহলে কী হবে, ভিআই কস থেটা, তাহলে কথা হবে সেই 80 ওয়াট, তাহলে ভি কত, 230, আই কত বেরোবে, কস থেটা কত, 0.707 পাওয়ার ফ্যাক্টর, তাহলে কথা হবে সেই 80। এই জন্য পাওয়ার দুটো ফর্মুলাই কি মনে রাখতে হবে, কত বেরোছে ভাই, 0.49 কত, 49 কত, অ্যাম্পিয়ার না। আচ্ছা এবার দেখো তো ভাই, আমরা কি জেড বের করবো না, এ আবার জেড বের করবো না, তাহলে জেড মানে কি, টোটাল ভোল্টেজ, টোটাল কারেন্ট, হ্যাঁ টোটাল ভোল্টেজ কত ভাই, 230, টোটাল কারেন্ট কত, 0.49 কত, 49। যেখান থেকে শুধু জেডের মান বের করবে, আমার কি দরকার, অ্যাঙ্গেল সব দরকার নেই, তাহলে অ্যাঙ্গেল দিবে কে, এই যে 707 দেবে, তাহলে এখান থেকে থেরে মান কত পাবো, 45 ডিগ্রি পাবো না, কত পাবো, 45 ডিগ্রি, পাঁচ থেকে মান 45 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল কি, ল্যাগিং না লিডিং অ্যাঙ্গেল, কত নাই, তাই না, দুটো একই আসছে না, অসুখ সমস্যা কি। তাহলে ভাই এই যে জেডের কয়টা পার্ট মিরাজ, দুটো পার্ট না, এটা কি আর এটা কি, জে অফ এক্সেল। তাহলে আমরা এই আর এর মান পেয়ে গেলাম, এবার এক্সেল মানটা ব্যাস, এইবার আসতে হবে কোথায়, এটা শেষ ক্যালকুলেশন বের করে ফেললাম, এবার আসতে হবে কোথায়, কি মানের ক্যাপাসিটার আমার লাগাইতে হবে। তাহলে কি মানের ক্যাপাসিটার কি করতে হবে, লাগাই ফেলো, এইবার ক্যাপাসিটার লাগা, আগে কি ক্যাপাসিটার লাগাইছি, কনফিউজ হয়ে যাবে না, আগে ক্যাপাসিটার লাগাইছি মনে হয়, না না না, ক্যাপাসিটার কি সব ক্যালকুলেশনের পরে, মানে এগুলোর মান জানার পরে, এবার কি ভাই, তাহলে আর এবং বলছে পারফেক্ট ইউনিটি হবে, তাহলে পারফেক্ট ইউনিট করার জন্য কোন কন্ডিশন,
সি এর মানে এমন কিছু বসাতে পারতে পারফেক্ট ইউনিটি হয়, তাহলে বিএল কে করে দাও নন, বিসি করে দাও, তাহলে বিএল কত হবে বলো, এক্সেল এক্সেল কত, 331.9 ভাই কত হবে, 331.9 আর স্কোয়ার প্লাস কত এক্সেল এর স্কোয়ার ভাই কত হবে, উপরে কত, শুধু এক্সি না, তাহলে কাটাকাটি করলে ওই যেহেতু আর নাই নন, তাহলে শুধু কি থাকবে না, এক্সি থাকবে না, ঠিক আছে। একটা কাজ করতো নেন, এই অন মাই এক্সিটাকে আমরা একবার কি লিখতে পারি, 2π এফ কত, কি বলছে প্রশ্নে, বলছে মন্ত স্যার, তাহলে 2π এফ ইন্টু কত সি, এই এক্সি কোলটা দিলে কি হয়, 1/2π সি না, 1/2π সি আবার উপরে 2π সি না, তাহলে একবার 2π সলভ ফাংশন করো, বা কিছু করা লাগবে না, এখান থেকে কি বের করে ফেলো, একবারে সি এর মানটা বের করে ফেলো। -6 ফ্যারাড তাই না। এবার আমরা চলে যাবো কয় নম্বরে, মিরাজউদ্দিন সিদ্দিকী 3 নম্বরে চলে যাবো, কত মানের ধরনের, কত মানের কি ধরনের প্যারামিটার প্যারালাল যুক্ত করলে পারফেক্ট কথা হবে, দেখেন ৩ নম্বরে যেটা বলতেছে 8+J(6) এবং 3-J(4) দুটি প্যারালাল প্যারালাল দুটিকে প্যারালাল যুক্ত করে এত ভোল্ট সরবরাহ দিলে, তাহলে আমরা এখানে একটা 8+J(6) তাহলে এটা কিসে, এক্সেল এক্সেল না, 8 আর কত J(6), তাহলে কত ইন্ডাক্টর, তাহলে J(6) আরে বেটা কত আছে বলে ফেলো, 3-J(4) মানে এটা কিসের, ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্সের, তাহলে মাইনাস কত J(4), এই দুটোকে আমরা কোথায় লাগাবো ভাই, যে প্যারালাল লাগাই দিলাম এবং কত ভোল্ট দিলাম আমরা এই জায়গায়, 200 অ্যাঙ্গেল কত, 0.4, ঠিক না, প্যারালাল সরবরাহ দিলে সার্কিটটা কী বের করো, পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো, তাহলে এই অবস্থায় কী বের করতে হবে, পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, ব্যাপার আমরা জেড বের করবো, টোটাল কী করবো, জেড বের করবো, জেডটি কী বের পাবো বলো, দুটোকে প্যারালাল করে দেবো, তাহলে 8+J(6) প্যারালাল কত, 3-J(4), দুটোকে প্যারালাল করে দাও, তাহলে কি তুমি কি পাবা, টোটাল জেড পাবা, ইম্পিডেন্স পাবা, হ্যাঁ পুরো 0.196 এই দেখো তো এই যে অ্যাঙ্গেলটা আসছে, আচ্ছা এইটা একটু ইয়া করো জুবাইর, এটা একটু ইয়া রেক্ট্যাঙ্গুলার মানও বল, রেক্ট্যাঙ্গুলার মানটা বল, 4-J(4) না, তাই তো, তাহলে মিরাজ এই অবস্থা যদি পাওয়ার ফ্যাক্টর বের করতে বলে, তাহলে পাওয়ার ফ্যাক্টর কার অ্যাঙ্গেল, জেড এর অ্যাঙ্গেল না, তাহলে জেড এর অ্যাঙ্গেল কত হবে, 52 কত, 81, তাহলে 52 পয়েন্ট কত, 26 কত, 5-6 না মিরাজ, এটা করলে কোথায় পারফেক্ট হবে, কত বেরোয় কত বেরোয় পারফেক্ট হবে, মানে এই মিরাজ লিড নাকি ল্যান্ড,
কই পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল বলো উল্টা পজিটিভ মানে আগায় আছে কিন্তু আসলে উল্টা নেগেটিভ মানে কি পেছনে আছে না মানে আসলে উল্টা লিডে আছে নেগেটিভ মানে লিড এটা কোন পারফেক্টর লিডিং পারফেক্টর বুঝতে পারলে কিছু নাকি তাহলে এবার দেখো তো পারফেক্ট ভার্বাল নাম এটা কোনো ব্যাপার না বলছে সার্কিটের সাথে কত মানের কি ধরনের প্যারামিটার যুক্ত করলে পারফেক্ট ইউনিটি হবে কি বলছে সার্কিটের সাথে কত মানের কি ধরনের প্যারামিটার কথা যুক্ত করতে প্যারালেল যুক্ত করলে পারফেক্ট কথা ইউনিটি এই জায়গায় আমি কি লাগাইতে হবে কিছু একটা লাগাইতে হবে কিছু একটা লাগাইতে হবে দেখো তো ভাই সমস্যা কোন জায়গায় হয়ে গেছে সমস্যা কোথায় হয়ে গেছে সমস্যা হয়ে গেছে এক জায়গায় ভাই ব্রাঞ্চ কয়টা হয়ে গেছে তিনটা কিন্তু তিনটা ব্রাঞ্চ হলে তো আমরা বিএলবিসি অ্যাপ্লাই করতে পারবো না তাহলে কি করতে হবে এই দুটো মিলাই যদি এদের সবার মান জানি তাহলে এই দুটো মিলাই বানাবো কয়টা একটা সেরা কত ফোর মাইনাস কত জি অফ টু এইবার তাহলে কি হয়ে যাবে পারদা পাতো নাকি জুবাইর তাহলে এই দুটো যেহেতু তিনটা ব্রাঞ্চ তার বিএলবিসি অ্যাপ্লাই করা যাবে তাহলে দুটোকে একটা বানিয়ে ফেলতে হবে ভোল্টেজ ভোল্টেজের জায়গায় থাকবে এবং সেটা দুটো মিলে একটা হয়ে যাবে সেই কত ফোর মাইনাস কত যাক নতুন একটা কনসেপ্ট নাকি টুকটাক করে যে দুটো ব্রাঞ্চ বেশি হলে চেষ্টা করতে হবে যে কী করা দুটো করে নিয়ে আসার তো এটা কত ফোর মাইনাস কত জে অফ টু তাই কি না তাহলে এইবার তুমি কী লাগাও এইবার তুমি কিছু একটা লাগাবা কিছু একটা কী করতে হবে তোমার এখানে লাগাতে হবে রাতে কি পুরো সাইকেলে পারফেক্টের কি ইউনিটি হয় এখানে বলো তো এখানে কি মিরাজ তুমি কি এক্সেল লাগাবা নাকি এক্সি লাগাবা কেন কারণ এ পাশে কি আছে বিসি আছে আরে বসে লাগবে কি তাহলে বিএল লাগবে তাহলে এক্সি লাগাবো না যদি এ পাশে বিএল থাকে তাহলে কি লাগাবো তোমার পাশে সহজ হিসাব বুঝতে পারা গেছে তাহলে বলছে কি ধরনের প্যারামিটার তাহলে কোন ধরনের প্যারামিটার ইন্ডাকটিভ প্যারামিটার লাগাবো ইন্ডাকটেন্স লাগাবো এবং বলছে এবং তার মান কত হবে তাহলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি প্যারালালে কোন কন্ডিশন রেজোন্যান্সের কন্ডিশন প্যারালাল রেজোন্যান্সের তাহলে কি করতে হবে বিএল ইকুয়াল কত বিসি এখন বিএল তো শুধু ইন্ডাক্টর লাগাইতে হবে নাকি তাহলে এখানে কাটাকাটি করে কি থাকবে নন বাই এক্সেল থাকবে কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই বিসি কলটা কি বলতে পারি ভাই শুধু কি মানগুলো এই মাইনাস চিহ্নটা কাজ করি আমরা শুধু কি মান নিয়ে কাজ করি না তাহলে কত টু বাই কত হবে আর সির স্কোয়ার প্লাস কত এক্সেল স্কোয়ার বুঝতে পারা গেছে নাকি তাহলে এক্সেল কত ভাই ওয়ান বাই টু পাই এফ কত দেওয়া আছে প্রশ্নে এফ কি দেওয়া আছে প্রশ্নে এফ দেওয়া না তাহলে কত ধরে নিতে হবে পঞ্চাশ ধরে নিতে হবে তাহলে এফ ইন্টু এলিমেন্ট বের করতে হবে ইকুয়াল টু বাই ফোর এর স্কোয়ার প্লাস কি বলছে দেখো বাকি সব পারবো একদম সব পারবো একটা প্রশ্ন বাদ দেন এখানে উক্ত সার্কিটের সহিত একটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করলে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হলে সার্কিটের রেজোন্যান্স সংঘটিত হবে বলেছে কয়টা ব্রাঞ্চ ব্রাঞ্চ কয়টা তিনটা না কারণ প্যারালালে যেহেতু দুটি ইন্ডাকটিভ লোড দেখো আমরা করি এটা বলে করে দেখো মিরাজ তাহলে বলছি কি প্যারালালে কয়টা ইন্ডাকটিভ লোড যুক্ত করতে হবে দুটি ইন্ডাকটিভ লোড তাহলে এই হচ্ছে কি তোমার সাথে একটা ইন্ডাকটিভ লোড এগুলো হচ্ছে কি ইন্ডাকটিভ লোড কত ইন্ডাকটিভ লোড দুটো ইন্ডাকটিভ লোড তাহলে এই প্যারালালে দুটো ইন্ডাকটিভ লোড কি করতেছে একটা করে কি কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে 20 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে কত ডিগ্রিতে 30 ডিগ্রিতে আরেকটা কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে 60 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে কত ডিগ্রিতে 60 ডিগ্রিতে তাই না বলছে উক্ত সার্কিটের সহিত একটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করলে এই সার্কিটের সাথে আমরা কী লাগাবো একটা ক্যাপাসিটর লাগবে প্যারালালে তাহলে যদি প্যারালালে লাগাই তাহলে এটা কি ইন্ডাকটিভ না এল না এটা কি এল না এখানে কি লাগাবো ক্যাপাসিটর লাগাবো ক্যাপাসিটর লাগাইলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হলে কী বলে সার্কিটে বলছে ক্যাপাসিটরে কত কারেন্ট প্রবাহিত হলে সার্কিটে কী সংঘটিত হবে রেজোন্যান্স সংঘটিত হবে তাই কি না তাহলে এইখানে নয় দুটো ব্রাঞ্চকে একটা করতে করে লাভ আছে আমার কোনো আর করতে পারবো তুমি করতে পারবো না কারণ তুমি এখানে আর এর মান জানো না এক্সেল মান জানো না এর কে আর মান জানো এক্সেল দরকার নেই
তাহলে এখন তাহলে কোন কনসেপ্ট? উলম্ব ফাংশনের কনসেপ্ট, তাই না? উলম্ব ফাংশনের কনসেপ্ট আমি আরেকবার একটু বলি, সেটা কিরকম ছিল দেখো ভাই। এই উপরের অ্যাঙ্গেলগুলোর কারেন্টের রেজাল্ট, উপরের উলম্ব ফাংশনগুলো এক জায়গায়, আবার নিচের উলম্ব ফাংশনগুলো কি এক জায়গায়, বুঝতে পারা গেছে না জানি। তার মানে এই ইন্ডাক্টর উলম্ব উপাংশগুলো এক পাশে, ইকুয়াল টু ক্যাপাসিটর উলম্ব উপাংশগুলো কি এক পাশে, মনে থাকবে তো নাকি? তাহলে এই জায়গায় কারে কারে এক পাশে রাখবো, কারে কারে অন্য পাশে রাখবো, এই দুটো রাখবো কি বাম পাশে, ওই দুটো রাখবো কোন পাশে ডান পাশে, কারণ ওই দুটো খেলো ইন্ডাক্টিভ লোড। তাহলে বড় তাহলে অ্যাঙ্গেল নিচ্ছে কত, এনেছে কত, মানে রেজন, মানে কি বলে উইনো, আমরা জানি আর কি, আমরা জানি। তাহলে ক্যাপাসিটরের যে উলম্ব অংশগুলো এক পাশে লিখবো, ইন্ডাক্টর উলম্ব অংশের পাশে লিখবো, তাই না? তাহলে যদি ইন্ডাক্টিভ লোড তাহলে এক পাশে লিখবো, তাহলে কত অ্যাম্পিয়ার বলো? 20। আর উলম্ব অংশের জন্য সাইন কত ডিগ্রি ভাই? 30 ডিগ্রি প্লাস, এটা কত? 60 অ্যাম্পিয়ার। আর কত সাইন কত? তাহলে এইগুলো সব কার? ইন্ডাক্টর উলম্ব অংশের উলম্ব পাশে কার বসবে? ক্যাপাসিটরের কারেন্ট ইনটু কত হবে? সাইন কত? 90 ডিগ্রি হবে না, কারণ যেহেতু পিওর ক্যাপাসিটর, তাহলে সে যে কারেন্ট নেবে কত ডিগ্রিতে কারেন্ট নেবে? 90 ডিগ্রিতে কারেন্ট নেবে, সহজ হিসাব, তাই কি না? আর যাবে তো, তাহলে করলে ভাই আইসি এর মানটা পেয়ে যাচ্ছে। তার মানে আইসি মানে এত ফ্লো করাইলে সাইনটিকে সংগঠিত হবে, রেজোনেন্স সংগঠিত হবে, তার মানে ইফেক্টিভ কিনা আর রুলসটা অবশ্যই করছেন। আর কর দ্রুত 61.96 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 8 নম্বর শেষ।